नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস কমিউনিটি। তো বন্ধুরা, আজকেও কিন্তু চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো আপডেট নিয়ে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে প্রথমেই যে আপডেটটা আছে সেটা হলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে। তোমরা জানো, আজ থেকে প্রায় কয়েক সপ্তাহ আগে আমাদের কোচ অর্থাৎ ইগর স্টিমাচ তিনি কিন্তু জানিয়েছিলেন যে ভারতীয় দলকে নিয়ে তিনি দু মাসের জন্য কোথাও একটা যেতে চান এবং সেখানে ট্রেনিং করাতে চান, সেটা ইউরোপ হোক বা যে কোনো অন্য কান্ট্রি হোক। কিন্তু কয়েকদিন আগেই তোমরা জানো যে কুশল দাস কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ভারতীয় দল এই সময়ে অন্য কোথাও যাবে না। এবং তোমরা জানো যে ক্রোয়েশিয়া কিন্তু একটা অফার করেছিল এবং সেই অফারও কিন্তু ইন্ডিয়া গ্রহণ করেনি, অর্থাৎ AIFF কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার ইন্ডিয়ান ফুটবলের জন্য। এই জন্যই হয়তো ইন্ডিয়ান ফুটবল আজকের এই জায়গায় রয়েছে এই সমস্ত মানুষের জন্য। তো আমি বেশি কিছু বলবো না, চলে আসি একটা ট্রান্সফার আপডেটে। তো ঋত্বিক দাস আমাদের বাঙালি ফুটবলার আসানসোলের ছেলে, মাত্র 23 বছর বয়স। তো এই মিডফিল্ডার কিন্তু এবারে সই করে ফেললো কেরালা ব্লাস্টার্সে এবং এই প্লেয়ারটি এর আগে আই লিগের সেকেন্ড ডিভিশনে খেলেছে এবং কলকাতা লিগেও খেলেছে এবং এরপর কিন্তু সই করে ফেললো কেরালা ব্লাস্টার্স FC, অর্থাৎ পরের মরশুমে কিন্তু দেখা যাবে ISL-এ। তো এরপর চলে আসি আরো একটা ট্রান্সফার আপডেটে। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো উইলিস প্লাজা কিন্তু ফাইনালি মোহামেডান স্পোর্টিং এ সই করে ফেলেছে। এবং তোমরা জানো যে প্লাজা কিন্তু চার্চিলের হয়ে অত্যন্ত ভালো খেলেছে এবং তারপর ইস্টবেঙ্গলে খেলে। তো এইসব ক্লাবের কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে প্লাজার। তো এটা কিন্তু একটা ভালো সাইনিং মোহামেডান স্পোর্টিং এর জন্য। তো এরপর চলে আসি থিটিপান পুয়াংজান, কি সব নাম, থিটিপান পুয়াংজানের কথায়। তো এই প্লেয়ারটি মনে করা হচ্ছিল যে এটিকে মোহনবাগানে আসবে, মানে এটা কিন্তু একটা রিউমার ছিল। তো রিউমারটা অনেক দিন আগেই বেরিয়েছিল কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম যে এখনই এই রিউমারটা বিশ্বাস করো না। এবং আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত এই রিউমারটা রিউমার থেকে গেল, অর্থাৎ থিটিপান পুয়াংজান এই প্লেয়ারটা কিন্তু এটিকে মোহনবাগানে আর আসছে না। তো আশা করি সবকটা আপডেট তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।